আজ নবান্ন থেকে ভার্চুয়াল পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সহ দশটি জেলার পুজোর উদ্বোধন হবে আজ, আগামীকাল উদ্বোধন হবে ১২টি জেলায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদে কর্মী সভা, উপস্থিত ছিলেন বিধায়ক আমিরুল ইসলাম সহ মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পুজোর আগে ডেঙ্গু রুখতে বিশেষ উদ্যোগ, কামারহাটি পুরসভার জুট মিল ও কারখানা এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি। পুজো বোনাসের দাবিতে আসানসোল বাস স্ট্যান্ডে বিক্ষোভ, আইএনটিটিইউসি নেতা রাজু আলু আলিয়ার নেতৃত্বে বিক্ষোভে সামিল প্রচুর মিনিবাস কর্মী, ধর্নার হুঁশিয়ারি। বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের উদ্যোগে আরবান আশাকর্মীদের জন্য প্রশিক্ষণ শিবির, গ্রামে গ্রামে পৌঁছে কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হল। ডেঙ্গু ম্যালেরিয়া ও করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ। করোনায় আক্রান্ত দুর্গাপুরের জেলা শাসক অনির্বাণ কোলে, জ্বর হওয়ার পর করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। দীঘায় উল্টে গেল মাছ ভর্তি ট্রলার, ৮ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ মেলেনি। কালনায় আদিবাসী গৃহবধূকে ধর্ষণ, গৃহবধূ ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হলেও খোঁজ মেলেনি দুষ্কৃতীদের। বোমাবাজি ঘিরে উত্তেজনা নদীয়ার শান্তিপুরে, পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি, মঙ্গলবার বাইপ্যাপ খুলে নেওয়া হয় কিছুক্ষণের জন্য, স্বাভাবিক রয়েছে রক্তচাপ ও হার্ট রেট।